আলাইকুম। আমার সামনে দেখতে পাচ্ছেন ফোর হুইল মিনি পাওয়ার টিলার। আমরা এই মুহূর্তে অবস্থান করছি লালমনিরহাটের একটি ড্রাগন বাগানে। এখানে দেখতে পাচ্ছেন যে ড্রাগন বাগানের মাঝখানগুলো একটু চিকন হয় এবং এই জায়গাগুলোতে নিড়ানি দেওয়া সবচেয়ে বেশি কষ্টকর, কারণ আপনারা এর আগে বড় পাওয়ার টিলারগুলো কিন্তু এই জায়গাতে ঢোকে না এবং ঢুকলেও বিভিন্ন জায়গাতে কিন্তু চলাচল করতে অসুবিধা হয়। তো আমরা এই কারণে এরকম মিনি পাওয়ার টিলারগুলো নিয়ে আসি, যার কারণ হচ্ছে নিজের যে বাগানগুলো আছে যাতে নিজে নিড়ানি দিতে পারে, চাষ করতে পারে, সেই কাজটা যেন নিজে নিজেই করতে পারে, সেই কারণে এই ধরনের মিনি পাওয়ার টিলারগুলো আমরা এনে থাকি। তার মধ্যে আজকে আমরা যেটা ডিসপ্লে করছি আপনাদের সামনে, এই যে লালমনিরহাটে এসেছি, দেখতে পাচ্ছেন বিশাল বড় ড্রাগনের বাগান এবং ড্রাগন ধরে আছে সব জায়গাতেই। আজকে ওনারা হারভেস্ট করলেন, তো সেখানে আমরা প্র্যাকটিক্যালি দেখানোর জন্য নিয়ে এসেছি এই মেশিনটা। তো এই ফোর হুইল মিনি পাওয়ার টিলারটা দেখেন কত সিম্পলি চলছে এবং যে কোনো কেউ কিন্তু এটাকে চালাতে পারে। এটার জন্যে আলাদা কোনো লোক আপনাকে হায়ার করতে হবে না, নিজেরাই চালাতে পারবেন এবং চাষের জন্য কোনো অসুবিধা হবে না, কারণ টু হুইলগুলো অনেক সময় একটু ভাইব্রেট করে, এটাতে কিন্তু ভাইব্রেট করে না, টু হুইলগুলোও আলাদাভাবে ভালো পপুলার। এবং এই ফোর হুইলগুলোতে দেখেন এবং দিব্যি আপনি এটাকে কিন্তু চালাতে পারবেন, গায়েও টের পাবে না যে আপনি এটা কিছু চালাচ্ছেন। তবে এই মেশিনটা হচ্ছে আপনি চাইলে খুব জোরে চালাতে পারবেন না, কারণ ওয়ার্কিং ডিস্টেন্স যেটা হয় সেই অনুযায়ী কিন্তু ক্যালকুলেশন করে এই মেশিনগুলো তৈরি করা। তো সেই জায়গা থেকে এটা ধীরে ধীরেই চলে, কিন্তু ও চাকার থেকে সামনের রোটারিগুলো যে ফালগুলো আছে সেই ফালগুলো কিন্তু জোরে জোরে শেষ করবেন সেটা সম্ভব, আপনারা যদি চান ধীরে ধীরে দুই চাষ তিন চাষ করবেন সেটা সম্ভব। আর যে জমিটাতে আমরা এখন সেখানে কিন্তু ঘাসের পরিমাণ আপনারা বুঝতে পারছেন, সেই জায়গাতে কিন্তু চাষ করা হচ্ছে এবং নিড়ানি কিন্তু দেওয়া হচ্ছে। বাগান আসলে জায়গাতে ড্রাগন ধরে আছে এবং আজকে আমরা এসে হারভেস্ট দেখলাম অলরেডি ভাইয়েরা জুস নিয়ে আসে। কাঠের জুস কেমন
ড্রাগনের একদম Thank you.